আজি অপরাহ্নে আকাশ মার্গ বন্যাঞ্চল পরিদর্শন করবে মুখ্যমন্ত্রী। অপরাহ্ন 3:30 সময় মুখ্যমন্ত্রী আকাশ মার্গ 5 জেলার বন্যা স্থিতি অনুধ্যান করবে। সে খোর্ধা, পুরী, কটক, জগৎসিংহপুর ও কেন্দ্রাপড়া জেলার বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবে বলে সূচনা মিলিছি। মুখ্যমন্ত্রী সহ তাঁর ব্যক্তিগত সচিব তথা 5টি সচিব ভিকে পাণ্ডিয়ান মধ্যে বন্যাঞ্চল বুলি দেখবে। ওড়িশার বন্যা এবে তাণ্ডব করুছি, নদী নাল সবু উছুড়ি রাস্তা উপরে আঁঠুয়ে লেখায় পানি চালুছি। চলিত বর্ষ বন্যায় রাজ্যের প্রায় 10টি জেলা প্রভাবিত হয়েছে। শতাধিক গাঁ গোটা জলবন্দী অবস্থায় রয়েছে, বিভিন্ন স্থানের ঘাই সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষী মুখ্যমন্ত্রী আজ 5টি জেলার আকাশ মার্গ বন্যা স্থিতি অনুধ্যান করবে। ইনপুট সহ সুশান্ত পট্টনায়ক, সকাল খবর।